নয় যে আমাদেরকে আরো স্মার্ট হতে হবে, কারণ আমরা যে মিস্টেকগুলো করি অন্য দলগুলো ওই মিস্টেকটা অনেক কম করে। যেমন আমাদের কাছে যেটা এক্সট্রা যে রানগুলো দিয়েছি, নো বল দিয়েছি আমরা, ওয়াইড করেছি, সেই জিনিসটা বুঝলাম যে আপনার পরে ফিল্ডিং করলে আপনার ময়েশ্চার থাকে ডিফিকাল্ট, বাট এগুলো কিন্তু আমাদেরকে যত কম করবো আমরা ভালো ম্যাচগুলো জিতবো। বাট একটা জিনিস ভালো লেগেছে যে আপনার লাস্ট ম্যাচ হচ্ছে এই ম্যাচে কিন্তু খুব ব্যাটসম্যানরা খুব ভালোভাবে ফিরে আসছে এবং ম্যাচটা কিন্তু অলওয়েজ আমরা ডোমিনেট করে গিয়েছি, লাস্ট এক দুই ওভার আমরা হেরে গেছি। এই ধরনের যদি তিন চারটা ম্যাচ আমরা খেলতে পারি তাহলে আমরা ডে বাই ডে ডেভেলপ করবো। বাট ইম্পর্টেন্ট যেটা হয়েছে যে আমরা মিস্টেকের জিনিসটা আমরা কমাতে পারছি না, যখনই আমরা কমাতে পারবো তখনই আমরা ভালো খেলা শুরু করবো। যেমন ডে বাই ডে আগের চেয়ে অনেক ডেভেলপ করেছে, আগে মনে করেন যেভাবে আমাদের স্ট্যান্ডার্ড ছিল তার চেয়ে আমরা এখন ভালো করেছি। শ্রীলঙ্কা টিমের সাথে আমরা লাস্ট ওভারে গিয়ে হেরেছি, আগে তো আমরা শ্রীলঙ্কার সাথে আগেই হেরে যেতাম। সো আমরা ডেভেলপ করছি।